হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মূলো দিয়ে মূলো শাকের চচ্চড়ি। তো এটা শীতকালে বলতে পারো খুবই ভালো লাগে এই রান্নাটা খেতে। তো আমি দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি ফ্রেশ মূলো আর মূলো শাক, যেটা দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাবো। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমেই দেখো আমি মূলোগুলোকে আগে কেটে নেব। তো ভীষণই ফ্রেশ মূলোগুলো আর কি, এটা যতই ফ্রেশ মানে রান্নাটাতে তুমি ইউজ করবে মূলো শাক আর মূলো, ততই এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। তো ব্যাঙ্গালোরে বসে এরকম ফ্রেশ সবজি পাওয়াটাও ডিফিকাল্ট হয়। তো যাই হোক, আমি সেদিনকে পেলাম, একজন নিয়ে বসেছিল, তো আমি সেখানেই তার কাছে গিয়ে একটু কিনলাম। তো সেটাই আজকে বানাচ্ছি। তো প্রথমে মূলোগুলোকে একটুখানি যেরকম আমরা আলু ভাজা কাটি সেরকমভাবে মূলোগুলোকে কাটবো। আমার এই রান্নাটা আমার মা খুবই ভালো করতো ছোটোবেলায়। মা বিভিন্ন রকম শাকের রান্না করতো, তার মধ্যে এটা খুবই ভালো লাগতো খেতে। এখানে দেখো আলুগুলো আমি সমস্ত কেটে রেখেছি, দুটো আলু দিয়েছি আর এখানে মূলোগুলো কেটে রেখেছি। আর এই রান্নাটাতে আমি একটু কম করে কুমড়ো দেবো। তোমরা কুমড়োটা অ্যাড করে দেখো, খেতে খুবই ভালো লাগে, একটা বেশ আলাদা মিষ্টি মিষ্টি একটু ফ্লেভার আসে। আর এখানে আমি শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এবারে প্রথমে কী করবো, প্রথমে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ আলুগুলো এবারে সেই শেষে দেওয়া হবে আর কি। তো এই জন্য আলুগুলো আমার এখানে ভাজা হচ্ছে। মানে আলু ভাজা হতে হতে আমি একদিকে একটু বড়ি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে বড়ি অবশ্যই দেবে, বড়ি দিলে খেতে খুব ভালো লাগে। তাহলে আমার একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে আমি একটু বড়িগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেবো দুটোই। একটু সামান্য নুন আর হলুদ দেবে আলুটাতে, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবে। এখানে দেখো আলু আর আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি সেগুলোকে তুলে রেখেছি। তার সাথে দুটো শুকনো লঙ্কা দেব আর একটু রসুন কুচি দেব। শাকের রান্নাতে একটু রসুন কুচি ব্যবহার করবে, ভালো লাগে খেতে। আর ফোড়নে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে নেড়ে নিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি মূলোটা দিয়ে দেবো আর তার সাথে কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা আর মূলোটা ভালো 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 করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে মূলো শাকটা মিশিয়ে দেবো। এই রান্নাটা কুমড়ো আর কুমড়ো শাক দিয়েও করে দেওয়া যাবে। তো এখানে দেখো আমি সবগুলো মিশিয়ে দিয়েছি, দিয়ে আমার এগুলো সেদ্ধ হচ্ছে, অনেকটা জল ছেড়েছে তরকারিটা। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটাতে আমি একটু টমেটো বাটা দেব, তাহলে রান্নাটা একটু অন্যরকম খেতে লাগবে এবং সেটা খুব ভালো লাগবে খেতে। তোমরা একটু টমেটো অ্যাড করে দেখো সবজিটার মধ্যে, একটু অন্যরকম খেতে হবে। সবশেষে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের মূলো দিয়ে মূলো শাকের চচ্চড়ি। তো শীতকালে গরম গরম ভাতে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আশা করব তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।